শুভ দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল যে কথা কেউ বলণী অনুষ্ঠানে আমরা আজকে কথা বলবো যে কথা কেউ বলণী অনুষ্ঠানে রাজস্ব আহরণে ভ্যাটের ভূমিকা কি এবং ভ্যাট কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভ্যাট যারা আহরণ করছেন সেই ভ্যাট আহরণের বিভিন্ন প্রক্রিয়া এবং যারা ভ্যাট প্রদান করছেন তাদের সাথে কীভাবে একটা যোগসূত্রতা তৈরি করেছে আমাদের এই এনবিআর এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং কারণের জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত একজন নির্মীহ আলোচক জাতীয় রাজস্ব বোর্ড এন এর সদস্য মোসুকো বাস্তবায়ন কমিটির ডক্টর আব্দুল মান্নান শিকদার তিনি রয়েছেন আমাদের সাথে আমি সালাম জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে এই ভ্যাট আহরণে আপনাদের যে কর্তব্য দায়িত্ব নিয়ে কথা বলবার জন্য প্রিয় দশক আপনারা জানেন গত দশই ডিসেম্বর সারা দেশব্যাপী এগারোতম জাতীয় মূল্য সংযোজন কর বা ভ্যাট বা মৌসুখ দিবস পালিত হয়েছে এবং এই দিবসের পরও কিন্তু আমরা দেখেছি গত দশ থেকে পনেরোই ডিসেম্বর সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এর মূল উদ্দেশ্য যেটি ছিল সেটি হচ্ছে কি জনগণকে যারা ভ্যাট প্রদান করবেন অর্থাৎ যারা এই সেবা নিচ্ছেন তাদেরকে এই ভ্যাট প্রদানে উৎসাহিত করা সহযোগীকরণ করা এবং মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের রাজস্ব বৃদ্ধি করাই হচ্ছে গিয়ে কিন্তু এই ভ্যাট দিবস এবং সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল তার উদ্দেশ্য তো আমি যেহেতু আমরা রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মান্নান শিকদারকে এখানে পেয়েছি তার কাছ থেকে প্রথমে একটি যে জিজ্ঞাসা সেটি হচ্ছে যে ভ্যাট কি মানুষের মধ্যে কিন্তু এখন স্পষ্ট নয় এবং ভ্যাট কীভাবে আরোপিত হয় ভ্যাট পরিষদের স্তরগুলো কী কী আমাদের মধ্যে কিন্তু এখনো কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মনে হয় যে একটা বিশাল বড় একটা মানে কর্মযোগ্য এটা দিতে গেলে কোনো ঝামেলা হয় কিনা বা দেবার পরে কোনো অসুবিধা হয় কিনা এই ভ্যাট সম্পর্কে একটু যদি প্রথমে যদি আপনি একটু বিশ্লেষণ করেন আপনি শুরুতেই বলেছেন যে এটা এগারোতম ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ দুই হাজার একুশ পালিত হচ্ছে এবং এটি দশ তারিখ থেকে শুরু করে এটা পালিত হচ্ছে এবং আপনার কথাই আপনি বলেছেন যে এটা আমরা করি এ কারণে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য কারণ বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা কর ব্যবস্থায় ব্যবস্থাপনায় ভ্যাট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাট সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে অর্থাৎ লোকাল যে ভ্যাট সেটা বা লোকাল যে ভ্যাট আসে সেটা জাতীয় রাজস্ব বোর্ডের প্রায় উনচল্লিশ পার্সেন্ট এবং লোকাল এবং আমদানি পর্যায়ের ভ্যাট যদি আমি যুক্ত করি তাহলে সেটা মোর দ্যান ফিফটি পার্সেন্ট প্রায় ফিফটি সিক্স পার্সেন্টের মতো আসে ইনকাম ট্যাক্স আসে বত্রিশ পার্সেন্টের সুতরাং এখানে ভ্যাটের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি আর যে ভ্যাটের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি সেই ভ্যাট সম্পর্কে জনগণ সচেতন নয় এটি মেনে নেওয়া যায় না সেজন্যে মূলত দুহাজার এগারো সাল থেকে ভ্যাট সপ্তাহ ভ্যাট দিবস এগুলো পালন পালিত হয়ে আসছে এবং এটা কিন্তু খুবই প্রভাব ফেলেছে জনগণের মধ্যে এবং আমরা মনে করি যে এই ভ্যাট সম্পর্কে জনগণকে জানানোর জন্য এই প্রক্রিয়াটা যথাযথ আছে তো আপনি তারপরে দেখেন যে উনিশশো সালে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা প্রবর্তিত হয়েছে কিন্তু আজকে দুই সালে আমাকে বলতে হচ্ছে ভ্যাট কি এবং তার কোন কোন স্তরে ভ্যাট আছে এটা আসলেই তাই এখন বলা দরকার এবং আরও বেশি করে বলা দরকার ভ্যাটটা হচ্ছে আসলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর এটা ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর যেটা ভোক্তা পরিশোধ করে থাকে কনজামশান ট্যাক্স ভোক্তা জানে না যে সে পরিশোধ করে যাচ্ছে প্রত্যেকটা পণ্য সেবা যেগুলোর উপরে ভ্যাট আরোপিত সেগুলো ভ্যাট দিচ্ছে তো ভ্যাটটা কীভাবে হয় ভ্যাটের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ট্যাক্স অন ট্যাক্স অ্যাভয়েড করে অর্থাৎ আমরা এক্সাইজ আমলে যখন ছিলাম তখন এক্সাইজ আমলে আমদানি পর্যায়ে একটা সেলস ট্যাক্স ছিল টোয়েন্টি পার্সেন্ট সেটা দেওয়ার পরে র মেটেরিয়ালের সাথে সেলস ট্যাক্স যুক্ত হতো তার সাথে আবার ভ্যালুডিশন যুক্ত হতো যুক্ত হয়ে তারপরে আবার এক্সাইজ ডিউটি দিতে হতো কিন্তু ভ্যাট এই পৃথিবীর বহু দেশে ভ্যাট আছে একশো ছেষট্টি দেশ বেশি দেশে কোনো না কোনো পর্যায়ে ভ্যাট আছে ভ্যাটটা কেন জনপ্রিয় হয়েছে ভ্যাটটা এই ট্যাক্স অন ট্যাক্সটা অ্যাভয়েড করে অর্থাৎ আমদানি পর্যায়ে যে উপকরণের উপর যে ভ্যাট ফিফটিন পার্সেন্ট দিয়ে আসছে সেটি কিন্তু মূল্যের উপকরণ মূল্যের সাথে অন্তর্ভুক্ত হয় না এই একশো টাকার সাথে শুধু ভ্যালুয়েডেশনটা যুক্ত হয় ভ্যালুয়েডেশন তার পরিবহন খরচ তার বেতন কর্মচারী কর্মকর্তার বেতন ওভারহেড কস্ট মুনাফা ইত্যাদি তারপরে প্রদত্ত কমিশন চার্জ এগুলো যুক্ত হয় ধরেন পঞ্চাশ টাকা যুক্ত হল পঞ্চাশ টাকা যুক্ত হলে দেড়শো টাকা পণ্য মূল্য হল এই দেড়শো টাকার উপরে ভোক্তা পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় তাহলে সাড়ে বাইশ টাকা ভোক্তা দেয় কিন্তু যিনি ম্যানুফ্যাকচারার তিনি কিন্তু এখানে সাড়ে সাড়ে বাইশ টাকা দিচ্ছেন না তিনি দিচ্ছেন পঞ্চাশ টাকার উপরে ফিফটিন পার্সেন্ট সাড়ে সাত টাকা আর আগে যে ফিফটিন পার্সেন্ট দিচ্ছিলেন সেটা সাড়ে বাইশ টাকা থেকে তিনি রেয়াদিয়ে নিয়ে নিচ্ছেন সুতরাং এক্সাইজ আমলে কিন্তু পণ্যের দাম বেড়ে যেত এখানেও বাড়ে কিঞ্চিত বাড়ে কিন্তু আপনার ট্যাক্স তো একটা বার্ডেন ট্যাক্স তো পণ্য বা সেবার একটা মূল্য সংযোজনের উপরে ভ্যাট হয় উপকরণের সাথে যতটুকু ভ্যালু এডিশন হয় ততটুকুর উপরে এইভাবে যতটুকু তার উপরে আরোপিত হয় এবং আলটিমেটলি কিন্তু যে যাকে দিতে হয় তিনি হচ্ছেন ভোক্তা এই সব স্টেজে যতগুলো ভ্যাট দেওয়া হচ্ছে তার পুরোটাই কিন্তু ভোক্তার উপরে বর্তায় তো এখানে স্তর বলছিলেন আপনি আমরা এখানে বাংলাদেশে আপনার দুই পর্যায়ে ভ্যাট নেই একটা হলো আমদানি একটা হলো সরবরাহ আগে ছিল আমদানি তারপর উৎপাদন পর্যায়ে সরবরাহ ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ সেবা পর্যায়ে সরবরাহ এখনও তাই আছে কিন্তু নতুন আইন বলছে দুই দুইটা একটা হলো আমদানি আর একটা হল সরবরাহ সরবরাহ বলতে উৎপাদন করে যদি কেউ সাপ্লাই দেয় বিক্রি করে তাহলে ভ্যাট আর উৎপাদনকারী কোনো হোলসেলারের কাছে বিক্রি করতে পারে হোলসেল থেকে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট হোলসেল ব্যবসায়ী তারপরে আবার আবার তাহলে কিছু আছে সেবা সেবা সংজ্ঞায়িত করা আছে যেমন হোটেল রেস্টুরেন্ট মিষ্টি ফার্নিচার এগুলো হচ্ছে সেবা সেবা পর্যায়ে তো সেই জায়গায় যেমন উৎপাদনকারী যখন তার এর কাছে বিক্রি করলো তখন তো একটা ভেটারোপীত হলো জি তাহলে আবার একটু एग्जांपल দিয়ে যে অনেকবার ভেট দেওয়া হয়ে যায় কিনা না 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 সেই জন্য তো বললাম যে এটা কিন্তু ক্যাসকেডিং ইফেক্ট হয় না দেখে এটা ওইভাবে কিন্তু মনে করতে পারি আমরা যে প্রত্যেক বারবার ভোট ভেট দিচ্ছি আসলে কিন্তু তা না ভ্যালু এডিশন এর উপরে যেমন ধরুন যে একটা পণ্য উৎপাদন পর্যায়ে এটা দাম হলো 100 টাকা তাহলে 100 টাকা দিয়ে তিনি হোলসেলার কাছে যখন বিক্রি করলেন 115 টাকা বিক্রি করলেন হোলসেলার কিন্তু 115 টাকা দিল জি হোলসেলারের এখানে যদি 100 টাকায় 20 টাকা মূল্য সংযোজন হয় তাহলে আপনার কাছে মনে হতে পারে যে একশো টাকা পনেরো টাকা আবার বিশ টাকা যুক্ত করে হয় পনেরো পার্সেন্ট ভ্যাট উনি আদায় নো উনি করবেন ওই ভ্যাটটা বাদ দিবেন ভ্যাটটা বাদ দিয়ে একশো টাকা তার সাথে বিশ টাকা যোগ করবেন একশো বিশ টাকার উপরে ফিফটিন পার্সেন্ট করে যেটা আসবে সেটা থেকে আগে যে ফিফটিন পার্সেন্ট সেটা বাদ দিয়ে তারপর এই কনফিউশনটা কিন্তু জানে না তিনি এই ভেটটা দিয়ে দিচ্ছেন কিন্তু যিনি বিক্রেতা সেটাকে গোপন করেই কিন্তু ভ্যাট আদায় করছে ঠিকই কিন্তু সেটা সরকারের জমা দিচ্ছেন এই ধরনের অভিযোগ কিন্তু আমরা মাঝে মাঝে পত্র দেখতে পাই সেটি সেটি কিভাবে দেখেন এটা পরোক্ষ কর এবং ভ্যাটের আপাতন যাচ্ছে ভোক্তার উপরে যিনি বিক্রি করছেন তিনি এই ভ্যাটটি কালেকশন করে তারপর জমা দিবেন এখন যদি কেউ ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমরা যে ইএফজি মেশিন যেটা হয়তো আপনি পরে হয়তো করবেন সেখানে যে মেশিন যিনি চালাচ্ছেন তাকে তো এই জিনিসটা খেয়াল করতে হবে যে ভ্যাটটা কিন্তু আমার না আমার আমি কিন্তু নিজে পে করছি না ভ্যাট 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 কিন্তু ভোক্তার ট্যাক্স এবং সেটি কিন্তু ভোক্তা দিচ্ছে সরকারি কর হিসেবে জমা এবং সেটা কিন্তু উন্নয়নের কাজে লাগবে সুতরাং এই জিনিসটা আমাদের সবাইকে সচেতন হতে হবে সেই জন্য আমরা চালানটি নেওয়াটা ইনশিওর করবেন এবং যিনি বিক্রি করছেন তিনি চালানটা দেওয়া ইনশিওর করবেন কিন্তু ওই চালান যদি দুইটা চালান রাখে কথা কথা বলছে এটা ফেক চালান একটা অরিজিনাল চালান রাখলো সেই জায়গায় কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এটা তো হতে হতে পারে তবে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই ম্যানুয়ালটা ম্যানুয়াল চালানের কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে আসছি যেমন আপনি ধরুন যে যাদের পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকার বেশি তাদেরকে বাধ্যতামূলক ভাবে সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার হিসাব রাখতে হবে এটা আর আমরা আগে ছিল এখন যাদের বড় বড় ব্যবসায়ী যারা যাদের পাঁচ কোটি টাকা ইয়ারলি টার্ন ওভার তাদের জন্যে কম্পিউটার সফটওয়্যার হিসাব রাখাটা বাধ্যতামূলক করা আচ্ছা সুতরাং সেখানে আর এই সেই সেই সিস্টেমটা আলটিমেটলি আমাদের সিস্টেমের সাথে কোনো এক সময় লিঙ্কট হয়ে যাবে যেমন এখন ইএফডিএমএস সিস্টেমটা আছে এইভাবে সিস্টেমকে যদি করা যায় অনলাইন বেসড করা যায় আমাদের ভ্যাটের যে নতুন আইনটি সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসড সুতরাং অনলাইন যখন আমরা পরিপূর্ণভাবে করতে পারবো তখন এই যে কিছু কিছু অভিযোগ পাওয়া যায় সেগুলো আর থাকবে না আশা করা যায় তো এক্ষেত্রে যে ভ্যাটটা কতখানি উদ্যোক্তা বান্ধব বলে আপনি মনে করেন আমি আগেই বলেছি এটা পরোক্ষ কর এবং এটা দেশের করের একটা বিরাট অংশ কন্ট্রিবিউট করে সুতরাং ভ্যাট তারপরেও বিভিন্নভাবে উদ্যোক্তাদের সহায়তা করে থাকে যেমন ধরেন ছোটো ছোটো উদ্যোক্তা যারা তাদের পঞ্চাশ লক্ষ টাকা বার্ষিক টার্নওভার তাদেরকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং অনেক আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আছে যেগুলো থেকে ভ্যাট মৌকুব করা আছে এবং যারা এখানে কোনো পণ্য তৈরি করছে এখন বেসিক র মেটেরিয়াল থেকে শুরু করে পণ্য তৈরি করছে ইদানিং মোবাইল তারপরে আপনার ফ্রিজ এসি তারপরে গাড়ি মোটরসাইকেল এরকম ইভেন 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 ইলেকট্রনিক্স গুডস যেগুলো বানাচ্ছে সেগুলো কিন্তু ভ্যাট অব্যাহতি দেওয়া দেওয়া আছে কোনো কোনো ক্ষেত্রে পুরোটা অব্যাহতি দেওয়া আছে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অব্যাহতি দেওয়া আছে আবার অনেক পণ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফার্স্ট শিডিউলে অনেক পণ্য ভ্যাট মকুব করা আছে বিশেষ করে কৃষি পণ্যের আবার দেখবেন যে একটা প্রজ্ঞাপন দিয়ে সেখানে অনেক আমদানি পর্যায়ে আমদানি উৎপাদন পর্যায়ে সেবা পর্যায়ে এবং ব্যবসায় পর্যায়ে ভ্যাট মকুব করা আছে তো এইভাবে বিভিন্নভাবে আমাদের দেশীয় শিল্পকে সুরক্ষা করার জন্য ভ্যাট ব্যবস্থায় এই ব্যবস্থা রয়েছে এবং আপনি দেখবেন যে আমরা যে কোভিডের সময় আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি পর্যায়ে যেমন ভ্যাট ভ্যাট মাফ করা হয়েছে লোকাল পর্যায়েও ভ্যাট মাফ করা হয়েছে তো আমাদের উদ্দেশ্য হলো ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা বেড়ে উঠুক এবং যাদের সক্ষমতা আছে মিডিয়াম স্কেল লার্জ স্কেলের যে সমস্ত ব্যবসায়ী আছে তারা ভ্যাট দিয়ে ভ্যাট কালেকশন করে তারা দেশের উন্নয়নে তো সেক্ষেত্রে মানুষের মধ্যে যে ভ্যাট ভীতি যেটা কর ভীতি আগে বলতাম ভেটার উপর কর মধ্যে এখন একটা ভীতি রয়েছে এটি কি মনে হয় যে আপনাদের কর্মকর্তারা যারাই দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তাদের দৌড় গোড়ায় গিয়ে সেবা নিতে গিয়ে মানুষ অনেক সময় বা যারা সেবাগ্রহীতা তারা অনেক সময় হয়রানির শিকার হয় কি না এটি কিন্তু একটা পারসেপশন মানুষের মধ্যে রয়েছে আমি যদি একবার ভ্যাট দেওয়ার ভিতরে ঢুকে যাই তাহলে আমি জীবনে এখান থেকে বের হতে পারবো না তো এই 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 জায়গাটা আস্থা তৈরি করবার জন্য কোন জায়গাটাকে আপনি মনে করেন গুরুত্ব এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমাদের দেশে করভীতি এটা রয়েছে তো এই করভীতি ভীতি দূর করার জন্যে এখন দেখুন যে আয়কর মেলা হচ্ছে এবং আমরা বিভিন্ন আয়কর অফিসে তারপরে বিভিন্ন জোনে সেখানে হেল্প ডেস্ক করা হচ্ছে মেলার আদলে রিটার্ন নেওয়া হচ্ছে ঠিক একইভাবে ভ্যাটকে জনপ্রিয় করার জন্য ভ্যাট ভীতি দূর করার জন্যে আমাদের দুই সালের আইনটি যেটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসকে সামনে নিয়ে উত্তম চর্চাগুলোকে সামনে নিয়ে আইনটা করা হয়েছে সম্পূর্ণ অনলাইন বেস্ট তো আপনি যখন অনলাইন করে ফেলবেন আগে তো আপনাকে নিবন্ধন নিতে মাইলকে মাইল দূরে গিয়ে আপনাকে ভ্যাট নিবন্ধনের জন্য ভ্যাট অফিসে যেতে হতো এখন তো আপনি ঘরে বসে নিবন্ধন নিতে পারেন আর আগে আপনি রিটার্ন সাবমিট করার জন্য আপনার ভ্যাট অফিসে যেতে হতো এবং অত্যন্ত আসার বিষয় হল আমি আসার আগে দেখলাম যে গত মাসে আমরা যেটা বলছিলাম যে সিক্সটি ওয়ান পার্সেন্ট রিটার্ন সাবমিশন হয়েছে আমাকে জানানো হয়েছে যে এটা সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট চলে গেছে প্রতিদিন বাড়ছে তো এই যে তিনি ঘরে বসে রিটার্ন দিতে পারছেন তাকে ভ্যাট অফিসে যেতে হবে না এবং তিনি ই পেমেন্ট করতে পারছেন ইলেকট্রনিক পেমেন্ট করতে পারছেন এ চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারছেন তো এই যে ইন্টারাকশানটা যত কমবে এবং আজকে আরও একটি ভালো নিউজ দিই আপনাকে সেটা হলো এসআই অফ ওয়ার্ল্ড যেটা আমাদের কাস্টমসের অনলাইন সিস্টেম সেটার সাথে ভ্যাট আইবাস আইবাসটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে ভ্যাট সিস্টেমটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে তো সুতরাং ঘরে বসেই কিন্তু আমার অফিসাররা এখন দেখতে পাচ্ছে যে কিরণ গত মাসে কয়টা চালান ইম্পোর্ট করেছে যদি আপনি করে থাকেন তাহলে সেটা দেখতে পাচ্ছেন তো এইভাবে যদি আমি অফিসে বসে আমার সব কাজ করতে পারি ঘরে বসেই যদি আমি ভ্যাটের কাজ করতে পারি এবং আমার অফিসাররা যদি সিস্টেমে বসে দেখতে পারে তাহলে এটা সহজ হবে এবং এটা ব্যবসা বান্ধব হবে এক্ষেত্রে এখন যেমন আমি নিজে একজন ছোটো ভ্যাট প্রদানকারী আমি যেমন আমার এখনও ম্যানেজমেন্টে ভ্যাট এই যে অনলাইন সিস্টেমটা কিন্তু তারা বুঝতে পারছে না তো এই ক্ষেত্রে এখন কিন্তু অনেক ভ্যাট যারা প্রদান করতে চায় অনলাইন ম্যানুয়ালি তারা করে অভ্যস্ত মেনুয়ালি দিয়েছে এখন অনলাইন পদ্ধতি সম্পর্কে বুঝতে সেই ক্ষেত্রে আপনাদের এন এর পক্ষ থেকে বিশেষ করে ভ্যাটের যারা সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক খোলার কোনো প্ল্যান করা যায় কিনা যে ঠিক আছে যে গ্রাহকটি ভ্যাট দিতে চায় কিন্তু সে অনলাইন ফিল আপ করতে পারছে আমার একটা হেল্প

এবং এই তেতাল্লিশটি কোম্পানি থেকে যে কেউ এটা সফটওয়্যার কিনতে পারে এবং একসময় এই সফটওয়্যার গুলোর দাম অনেক বেশি ছিল এই জন্য আমরা বেশি বেশি করে দিচ্ছি যাতে মনোপলি না হয় এবং যাতে সহজে তারা সফটওয়্যারটা পায় তো সেই সূত্রটা রয়েছে এটিকে আপনাদের অনলাইনে নামগুলো আছে কোন আছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের নামগুলো আছে এনলিস্টেড হ্যাঁ এমলিস্টেড কোম্পানির নামগুলো আমাদের ওয়েবসাইটে আছে আচ্ছা আচ্ছা তারা সেবা প্রদান করছে এবং সফটওয়্যার যে প্রদান করছে আমরা খানিক আগে ইএফডি মেশিনের কথা বলছিলাম এবং ইএফডি মেশিন এবং ইসিআর এর মধ্যে আসলে পার্থক্যটা কি মুজিব শতবর্ষে এবং আমাদের এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের এনবিআর এর যে কয়টা অর্জন তার মধ্যে অন্যতম অর্জন হচ্ছে আপনার ই পেমেন্ট যেটা আমরা করেছি আর ই পেমেন্টের সাথে এ চালানের ইন্টিগ্রেশন আর দ্বিতীয়টি হচ্ছে আপনার ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিন্তু একটা মেশিন না সিস্টেম 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 ইলেকট্রনিক ডিভাইস ম্যানেজমেন্ট এর মধ্যে দুটো মেশিন আছে একটা হলো ইএফডি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস আর একটি হলো এসডিসি সেলস ডেটা কন্ট্রোলার যাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের সফটওয়্যার নাই তাদের ক্ষেত্রে ইএফডি ইএফডি সরাসরি আমাদের সার্ভারের সাথে কানেক্টেড হবে আর যাদের পস সিস্টেম আছে পয়েন্ট অফ সিস্টেম বা অন্য কোনো সফটওয়্যার সিস্টেম অলরেডি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এসডিসি সেলস ডেটা কন্ট্রোলার তাদের ওই ডেটাগুলো ধারণ করে আমাদের ইয়েতে পাঠায় এবং এই সিস্টেমের ইয়েটা হচ্ছে যে এটা মুহূর্তের মধ্যে আপনার যখনই চালান এন্ট্রি করবে এন্ট্রি করার সাথে সাথে প্রিন্টের আগে প্রিন্ট অপশন দেওয়ার আগে আপনার এনবিআরের সার্ভারের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে এবং এনবিআরের সার্ভারে একটা রেকর্ড হবে রেকর্ড হওয়ার পরে সেখান থেকে একটা কিউ কোড সিকিউরিটি কোড আসবে আসার পরে সেটা চালানটা প্রিন্ট হবে সুতরাং এখানে চালান প্রিন্ট হয়ে গেলে এটাকে আর মুছে ফেলার বা অন্য কিছু করার সুযোগ নেই যেটা মেশিনে সুযোগ থাকলেও থাকতে পারতো ছিল কিছুটা

তিনি উপার্জন করছেন কিন্তু শুল্ক দিতে চান না তিনি ফ্যাসিলিটেড হচ্ছেন কিন্তু ভ্যাট দিতে চান না তো সেই অবস্থার মধ্যে এই ফাঁকি যারা দিচ্ছেন তাদের জন্য মানে কি করছেন আপনারা এই যে বললেন যে আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন এছাড়া কি আর অন্য কোনো কিছু আছে আমি তো আগেই বলেছি আপনাকে যে কর ট্যাক্স কালচার যদি সৃষ্টি না হয় কর সংস্কৃতি আমাদের দেশে অভাব তো আছেই আমরা সেটা নানাভাবে সরকার চেষ্টা করছে যে এখান থেকে আমাদের কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন করা ট্যাক্সপেয়ারদের মাইন্ডসেট পরিবর্তন করা এগুলো আমরা কিন্তু এখন করছি এবং যেটা আপনার যে মেশিনের কথা বললেন যে মেন মেশিন যেটা চালাচ্ছে সেটা যিনি চালাচ্ছে আগেই বলেছি ম্যান বিহাইন্ড দ্য মেশিন তো আমরা এই ইএফডি মেশিনে আমরা যেটা দেখলাম যে এইখানে মেশিন কেনা সেটাকে বসানো মেরামত করা এটা কতটুকু সাসটেইনেবল হবে এটা সাস্টেনেবল নাও হতে পারে সেই জন্য সরকার এখন চিন্তা করছে যে সিস্টেম কেনার জন্য মেশিন কিনবে না সিস্টেম কিনবে সার্ভিস কিনবে মেশিন তার ও সিস্টেমও তার আমাদের কি সার্ভার আমাদের অন্যান্য সিস্টেম তার সে মেশিন থেকে ওই এটা তথ্যটা আমাকে দিবে সেজন্য তাকে একটা সার্ভিস চার্জ দেব কেউ কেউ বলছে এটা কি प्रॉफिट शेयरिंग নো নট प्रॉफिट शेयरिंग এটা একটা সার্ভিস চার্জকে দেওয়া দেওয়া হবে তার জন্য বাজেট থাকবে সার্ভিস চার্জ সেটার জন্য আমরা কিন্তু অলরেডি টেন্ডার করেছি চারটি পত্রিকায় গত তেরো তারিখে এটা পাবলিশড হয়েছে এবং আমাদের বেশ কিছু টেন্ডার বিক্রি হয়েছে আমি অনুরোধ করব যারা সফটওয়্যার কোম্পানি আছেন এটা সম্পূর্ণ লোকাল টেন্ডার এবং এখানে আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যারা স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি যাদের সক্ষমতা আছে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সক্ষমতা আছে যাদের সফটওয়্যারের নলেজ আছে এবং যারা এই মেশিনগুলো যোগাড় করতে পারবে এরকম ব্যক্তি তারা যেন এই পার্টিসিপেট করে এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি লোকাল করলেন তাহলে মেশিন তো আমাদের দেশে নাই তাহলে কি করবে তো সেক্ষেত্রে যেটা বললেন আমাদের যে সক্ষমতা আসলে এত দোকান এত ইয়েতে আমাদের এত লোক বলো নাই এবং প্রত্যেকের দোকানে কি একজন করে লোক বসানো ভ্যাট হচ্ছে সেলফ ক্লিয়ারিং সিস্টেম এটা ছিল খোদ খালাস পদ্ধতি অনেক আগে উনিশশো সালের আগে ছিল এখন কি এটা চলে এই এখন তো সারা পৃথিবীতে মানুষকে বিশ্বাস করা হয় সবাইকে বিশ্বাস করা হয় এই যে নো ট্রাস্ট এটা কিন্তু ভ্যাটে কোনো কাজ করে না ভ্যাটে প্রিভেন্টিভ আসলে নেই বললেই চলে ভ্যাটে প্রিভেন্টিভ বা এরকম করে সুপারভাইজ ক্লিয়ারেন্স এটা কিন্তু ভ্যাটের আইডিয়াল সিস্টেম যেটা সেটা কিন্তু অ্যালাউ করে না সেই জন্য আমরা চাচ্ছি যে আউটসোর্সিং করে তারা আমাদেরকে সহযোগিতা করবে এবং তারা সিসি ক্যামেরা বা কিভাবে করবে সেটা তো দেখা যাবে পরে তারা তাদের একটা তারা আমাদেরকে সহযোগিতা করবে তারা কিন্তু ম্যানেজমেন্ট

করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সাহস দেখিয়েছেন সেটা কিসের বলে সেটা তো এই যে রাজস্বের বলে এবং আমাদের যে কনফিডেন্স সেটার বলে এবং সেটা তো আমরা যাত্রীরা সেটা কন্ট্রিবিউট করে যাচ্ছে এবং আমি মনে করি আপনি যে কথা বলেন এই যে পদ্মা সেতু আরও পদ্মা সেতু হবে আমাদের দেশে আমরা সেই প্রত্যাশা করি মেট্রো রেল হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আপনার চিটাওয়াংয়ের টানেল হচ্ছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এই যে উন্নয়ন এবং রাস্তাঘাট বিদ্যুৎ এখন লোডশেডিং হয় না তো এই যে উন্নয়ন উন্নয়নের মহাসড়কে আমরা এখানে তো অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাটের অবদান অনেক অনেক বেশি এবং হাইয়েস্ট কন্ট্রিবিউটর ভ্যাট এবং আমরা মনে করি এবছর আমরা মনে করছি যে টার্গেট আমরা অর্জন করতে সক্ষম হব আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের কমিটমেন্ট যে এইবারে যে টার্গেট দেওয়া হয়েছে তিন লাখ তিরিশ হাজার কোটি টাকা তার মধ্যে ভ্যাটের লোকাল হলো এক লাখ আঠাশ হাজার কোটি আর ছিয়ানব্বই হাজার কোটি হলো ভ্যাট এবং কাস্টমস ডিউটি মিলে ইম্পোর্টে তো সেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্যেই আমরা মূলত

ঠিক একইভাবে ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতো আমরা কিন্তু আমি মনে করি যে ব্যবসায়ী এবং আমরা আমরা কিন্তু সেম প্ল্যাটফর্মে একই কাজ করি কালেক্টিং উই আর ট্যাক্স ফ্রম দ্য কনজিউমার দেখুন আপনি ব্যবসা কিন্তু পকেট থেকে থেকে মনে হচ্ছে দিচ্ছে কিন্তু কিন্তু আসলে তা নয় আমাদের উদ্দেশ্য অভিন্ন আর আমাদের তিনজনের অর্থাৎ ভোক্তা এবং ব্যবসায়ী এবং ট্যাক্স কালেক্টর হিসেবে আমরা যারা আছি আমাদের তিনজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোষাগারকে সমৃদ্ধ করা এবং উন্নয়নে অবদান রাখা সেক্ষেত্রে একেবারে সর্বশেষে যারা এই ভ্যাট দিবেন বা দিচ্ছেন তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে কি না অবশ্যই মেসেজ আছে সেই মেসেজটা হলো যে এইবারে আমাদের যে মূল স্লোগান অনলাইনে ভ্যাট দিন দেশ গড়ায় অংশ নিন আমি আমার সমস্ত করদাতা ভোক্তা সবাইকে অনুরোধ করব যে আমরা অনলাইনটাকে আমরা ব্যবহার করি ভ্যাটের বিভিন্ন অনলাইন ভ্যাট নিবন্ধন রিটার্ন ই পেমেন্ট রিফান্ড নেওয়া রিটার্ন দাখিল করা নানাবিধ কার্যক্রম সমস্ত ষোলোটা মডিউল আছে ভ্যাটে যেটা চোদ্দোটা মডিউল অলরেডি লাইভে আর দুইটা যে কোনো সময় লাইভে আসবে এবং ইএফডিতে আপনারা যখন কেনাকাটা করবেন ইএফডি চালান অবশ্যই নেবেন আর ইএফডি চালান নিলে আপনি পুরস্কারের জন্য মনোনীত হতেও পারেন কারণ হচ্ছে যে আমরা ইএফি এম এর যে প্রত্যেক মাসের যে চালান সেই চালানের উপর চাই চালানকে কুপন করেন কুপন নাম্বার লেখা থাকে দেখবেন যে নিচে ওইটা হচ্ছে চালান নাম্বারটা কুপন নাম্বার সেই চালানের উপর ভিত্তি করে পরবর্তী মাসের পাঁচ তারিখে আমরা লটারি করি সেই লটারিতে প্রথম পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার হলো পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হলো পাঁচটি প্রতিটি পঁচিশ হাজার টাকা করে আর চতুর্থ পুরস্কার হলো চুরানব্বইটি প্রতিটি দশ হাজার টাকা করে এই একশো একটি পুরস্কার দেওয়া হয় কিন্তু অত্যন্ত ব্যঞ্জক যে পুরস্কারের জন্য কেউ আসে না আমি সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গেলাম তাদেরকে বললাম যে আপনারা কেন বলেন না লোকজনকে বলে স্যার প্রতিদিনই বলি কিন্তু কেউ নিতে চায় না এই যে দেখেন সমস্ত চালান আমার এই ডাস্টবিনে পড়ে এই দেখলাম যে ডাস্টবিন ভর্তি চালান তো আমি দর্শকদের অনুরোধ করব। যে আপনারা চালানটা ইএফডিএমএস যেখানে আছে সব চালান না কিন্তু এফ ডি যে জায়গা আছে সেখানে সেই চালানগুলো আপনারা সংরক্ষণ করবেন এবং পরবর্তী মাসে আপনার লটারি স্বয়ংক্রিয়ভাবে হয় হওয়ার সাথে সাথে আমরা যে আমাদের ওই যে ওয়েবসাইটে আমরা দিয়ে দেই এবং পত্রিকা চলে যায় মানে আছে এত টাকা পর্যন্ত কিনতে হবে না নো 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 টাকা কত খেয়ে যেন একটা বা দুইটা সিঙ্গারা খেয়ে সে তো পুরস্কার পেয়েছে গেছে টাকা বা ছয় টাকা 10 টাকা বা মিশন বিশ্বের আর একজন মাত্র 12 টাকা না 13 টাকা খেয়ে তিনি এক লক্ষ টাকা পেয়েছে এবং তার দুই দুই লাখ টাকা পুঁজি সে এক লাখ টাকা পেয়ে ওই ব্যবসায় সে খাটাবে সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব তাকে এই চেকটা হস্তান্তর করেছিলেন এবং তাকে খুব উৎসাহিত করেছিলেন তো আসলে পুরস্কার তো বড় কথা না বড় কথা হলো যে এটা একটা আনন্দ তা আমিও ইয়ে করব আমি দর্শকদের অনুরোধ করব তারা যেন এই চালানগুলো সংরক্ষণ করে এবং আমরা যদি একশো একটা পুরস্কার কোনো মাসে দিতে পারতাম সেদিন অনেক খুশি প্রিয় দর্শক আমরা অনেক আলোচনা ছিলাম ডক্টর আব্দুল মান্নান শিখদের কাছ থেকে এবং একটা বিষয় আমরাও জানলাম যে আসলে প্রতি মাসে একটা লটারি হয়ে থাকে একশো একটি পুরস্কার প্রদান করা হয় কথাটি ডক্টর আব্দুল মান্নান শিখদের বললেন অনলাইনে ভ্যাট দিন দেশ গড়ায় অংশ নেন আসলে দেশ তো আমাদের এই দেশের জন্য তো আমরাই আমাদের পূর্ব কিন্তু কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশটাকে স্বাধীন করেছে লাল সবুজের পতাকাটা নিয়ে এসেছে সে কারণের জন্য আমরা যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দেশটা করতে চাই তাহলে আমাদের ট্যাক্স আমাদের কর আমাদের ভ্যাট সব কিছু কিন্তু আমাদের দিয়েই এই দেশকে আজকে মেট্রো রেল আমাদের পদ্মা সেতু আমাদের যে উন্নয়নের যে মহাজোয়ার চলছে সেই জোয়ারের সাথে আমরা অংশগ্রহণ করতে হবে প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো ডক্টর আব্দুল মান্নান মানসিকদের আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানেই শেষ করছি খুদা হাফেজ